আসসালামু আলাইকুম। কি আপনাদের অনেক বড় হাড়িতে বাবুর্চির হাতের একটি রান্না দেখাবো। এটা হচ্ছে গরুর গোশের তেহারি অথবা বিরিয়ানি, যেটাই বলেন। তো এই জন্য এখানে 13 কেজি গোশ নেওয়া হয়েছে, আর এটা রান্না করা হবে 15 কেজি পোলাওর চাল দিয়ে। তো বড় একটি হাড়ি নেওয়া হয়েছে, এটাকে গ্রাম বাংলায় ড্যাগ অথবা সস মিল বলা হয়। তো পর্যাপ্ত তেল দিয়ে পেঁয়াজ কুচি ঢেলে দেওয়া হচ্ছে বেশ কিছু। এখানে এত বেশি পরিমাণের জিনিস আমি পরিমাণটা বলতে পারছি না। তারপর এখানে দেওয়া হচ্ছে আদা, আদা বাটা পরিমাণ মতো দিচ্ছে বাবুর্চি তার ইচ্ছে মতো। তো এগুলো দিয়ে পেঁয়াজ কুচিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো, তারপর দেওয়া হচ্ছে রসুন বাটা। তো বাবুর্চি তার পছন্দ মতো একটু পানি দিয়ে দিল যাতে মশলাটা পোড়ানো লেগে না যায়। তারপরে এর উপরে দেওয়া হলো লবণ, তারপরে খুব ভালো করে নেড়ে দিচ্ছে, আর একটু পানি দেওয়া হলো। এই কাজটি একটু দীর্ঘ সময় ধরে করেছে, আমি যেহেতু ভিডিও করেছি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি একটু শর্টকাটে দেখাতে চেষ্টা করেছি। এরপর এর মধ্যে গোশ দিয়ে দেওয়া হয়েছে, গোশগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে মশলার সাথে যাতে পুরোপুরি মিশে যায়। গোশগুলো খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে টক দই। টক দই আলাদা করে ফেটানোর কোনো দরকার নেই, হুবহু যেভাবে আছে ঠিক ওইভাবে কাপ থেকে ঢেলে দেওয়া হচ্ছে। তো এখানে আনুমানিক 1 কেজির উপরে টক দই দেওয়া হচ্ছে। তারপর দিয়ে দেওয়া হলো তেজপাতা, তারপর কাঁচামরিচ দিয়ে দিল। ও এর আগে গরম মশলা যেমন এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়েছিল, আমি সেটা দেখাতে ভুলে গিয়েছি। তারপর দিয়ে দিচ্ছে যে রেডিমিক্স যে বিরিয়ানি মশলা পাওয়া যায়, ওর 5 প্যাকেট দিয়েছে, আমি গুনে দেখেছি। তো 5 প্যাকেট মশলা দিয়েছে যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। তারপর গোশগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, তারপর ঢেকে দিচ্ছে, এতে করে গোশগুলো খুব ভালো করে কষানো হবে। আর অনবরত কিন্তু 3 দিক থেকে জাল দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপর এর মধ্যে দিয়ে দিল, এটা হচ্ছে জয়ত্রী গুঁড়ো করে নেওয়া, তারপর এর মধ্যে দিয়ে দিল শাহি জিরা গুঁড়ো করে নেওয়া। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিল। তারপরে এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছে জয়ফল বাটা, বাদাম বাটা এবং জয়ত্রী কিছুটা বেটে নিয়েছিল ওটা, এগুলো দিয়ে খুব ভালো করে মেশানো হচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপের পরিমাণটা ওনারাদের দেখলাম যে 1 বোতল ফুল দেয়নি। তো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধে নাকি ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো মাংসটা রান্না ডান, এখন অন্য একটি পাত্রে তুলে নেওয়া হচ্ছে। মাংসটা প্রপার সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা রান্না হওয়ার পরে তারপরে এর মধ্যে দেখলাম পানি গরম দিয়ে দিয়েছে, এই পানির মধ্যে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিল তেজপাতা। বাবুর্চিদের রান্নার স্টাইল হয়তো একটু আলাদা হয় আমাদের থেকে। তারপর এর মধ্যে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছে, যেমন আদা রসুন বাটা দিচ্ছে, লবণ দিচ্ছে। ওনাদের দেখলাম যে গোশে যেটা ব্যবহার করেছে তার প্রায় সব ধরনের মশলাটাই আবার এই আলাদা করে যে পোলাওটা রান্না করবে এর মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিল টক দই। টক দই দিয়ে দেওয়ার পরে আর একটু পানি দিল, আর চাল যতটুকু তার 1.5 গুণ পরিমাণে পানি দিয়েছে। তারপর চালটা ঝরা দিয়ে রেখেছিল, চালটা ঢেলে দিল। এখানে টোটাল চাল দিয়েছে 15 কেজি, 13 কেজি গরুর মাংসের সাথে 15 কেজি চাল। তো এখন চালটা একটি কাপড়ে, সুতি কাপড়ে, পরিষ্কার কাপড়ে ঝরা দিয়ে রেখেছিল। তো চালটি দিয়ে দিল। চাল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে, আর চাল কিন্তু হাই স্পিডে আছে। তো আপনারা চাইলে এরকম ছোটোখাটো কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা ঘরোয়াভাবে এভাবে রান্না করতে পারেন। তারপরে যখন চাল আর পানি গায়ে গায়ে লেগে এসেছে তখন এর মধ্যে গোশটা দিয়ে দিল। গোশটা দিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিল। নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে বসিয়ে রেখেছিল উপরে কিছু কয়লা দিয়ে।
তো এই হচ্ছে রান্না, আর বাবুর্চিদের স্টাইলে খুবই মজা হয়েছিল। এরপর কেওড়া জল দিয়ে, কিশমিশ দিয়ে, তারপর হচ্ছে আলু বোখরা দিয়ে নামিয়ে নিয়েছিল, আমি এটাই দেখেছি, পুরো ভিডিওটা করা হয়নি। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।